একটা মেডিকেল প্রশাসনের চক্ষু এড়িয়ে এরকম একটা জঘন্য নারকীয় পাশবিক ঘটনা ঘটতে পারে? ক্যান এনিবডি ইমাজিন দিস? এটা কিন্তু অন্য জায়গা হলে আমরা বলতাম, এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটত আমরা বলতাম এটা হতেই পারে, কিন্তু এই ঘটনা আর জীবনের মতো জায়গা হতে পারে না। সোনাগাছির সম্পর্কে বিতর্কিত মন্তব্যে গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, কিন্তু রক্ষা কবচ দিল না উচ্চ আদালত। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের মৌখিক নির্দেশ, পঙ্কজ দত্ত যদি সোনাগাছি সম্পর্কে এই ধরনের মন্তব্য করে থাকেন তাহলে এন্টারটেইন করা হবে না, আদালত কোনোভাবে হস্তক্ষেপ করবে না। একই সঙ্গে আদালতকে সন্তুষ্ট করার জন্য পঙ্কজ দত্তের আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছেন বিচারপতি। সাফ জানিয়ে দিয়েছেন পঙ্কজ দত্তের আইনজীবী, তার বক্তব্যে যদি 3 অক্টোবর আদালতকে সন্তুষ্ট করতে পারেন তাহলে মামলা শোনা হবে, নয়তো শোনা হবে না। আরজিকর কাণ্ডের প্রতিবাদে চলতি মাসের 18 তারিখ ডিরোজিও হলে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। ওই সভায় সোনাগাছি প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করায় পঙ্কজ দত্তের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন জনৈক মহিলা। গ্রেফতারি এড়াতে রক্ষা কবচে এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের প্রাক্তন আইজি। শুক্রবার মামলাটি ওঠে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে। আবেদনকারী পঙ্কজ দত্তের আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় শুনানিতে বলেন, সম্প্রতি একটি ঘটনার প্রেক্ষিতে প্রাক্তন আইপিএস একটি বিতর্ক সভায় উপস্থিত থেকে কিছু বক্তব্য পেশ করেন, ওই বক্তব্যের নেতিবাচক অর্থ করে তার বিরুদ্ধে মামলা হয়, এফআইআর থেকে অব্যাহতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। পঙ্কজ দত্তের মন্তব্যের উল্লেখ করে অভিযোগকারিণী আইনজীবী বলেন যে প্রাক্তন আইজি বলেছেন আরজিকর নিরাপত্তাহীন জায়গা নয়, ওখানে ধর্ষণ ও খুন করা যায় না, সেটা সোনাগাছি নয় যে সেখানে নিরাপত্তা নেই বলে ধর্ষণ ও খুন করা যায়। ব্যাখ্যা দিতে গিয়ে পঙ্কজ দত্তের আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বিচারপতি রাজশ্রী ভরদ্বাজকে আরজিকরের নিরাপত্তার দিকটি বোঝানোর চেষ্টা করেন। বলেন, টালা থানার থেকে এই সরকারি হাসপাতালের দূরত্ব খুব কম, এই জায়গা থেকেই আরজিকরের নিরাপত্তার কথা বলা হয়েছে, সেখানে এমন ঘটনা কাম্য নয়। অসুস্থতার কারণে শুক্রবারের শুনানি পর্বে অবশ্য ছিলেন না রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, ফলে সোনাগাছি নিয়ে পঙ্কজ দত্তের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে রাজ্যের অবস্থান স্পষ্ট হয়নি। এই অবস্থায় বিচারপতির কাছে সময় চেয়ে নেয় রাজ্য। আবেদনে সাড়া দিয়ে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ বলেন, আদালতের কাছে সব নাগরিক সমান গুরুত্বপূর্ণ, তাদের প্রত্যেকের সম্মান সমান, যে কোনো জায়গারই হোক না কেন, কেউ কাউকে অপমান করতে পারেন না, কেউ যদি অপমান করেন তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি আইনের চোখে অপরাধী। মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার। অভিরূপা হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।